দেশে পনেরো বছরে ঘুমের শিকার সাত শতাধিক মানুষ হাসিনা শাসনবলে গুম হওয়াদের ফিরিয়ে দেওয়ার দাবি মায়ের ডাকে আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের কঠিন পরীক্ষার নির্বাচন তারেক রহমান তৃণমূল নেতাদের সাথে মত বিনিময় জুলাই অগাস্টে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে ফলকার ট্যুরকে চিঠি অন্তর্বর্তী সরকার প্রধানের বানের পানি নামায় ধীর গতি বাড়ি ফিরতে পারছেন না অনেকেই ডায়রিয়া সহ পানিবাহিত রোগের সংক্রমণ আসসালামু আলাইকুম নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর বাংলাদেশ এবার জাতিসংঘের গুম বিরোধী সনদে সই করায় আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসটি বিশেষ মাত্রা যোগ করেছে পরিসংখ্যান বলছে গত পনেরো বছরে ফ্যাসিস্ট হাসিনা শাসনামলে বাংলাদেশের সাত শতাধিক মানুষ গুম হয়েছেন নিখোঁজদের সন্ধান শনাক্তকরণ ও কেন গুম করা হয় তা তদন্তে পাঁচ সদস্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার মকসিমুল হাসানের রিপোর্ট পাঁচ ফিট বাই দশ ফিটের মতো হবে একটা কুঠুরিতে বন্দি করে রাখে প্রায় একষট্টি দিন প্রতি মুহূর্তে আমি মৃত্যুর জন্য প্রহর গুনছিলাম এরকম একটি সময় অবর্ণনীয় অসহনীয় দুঃখ যন্ত্রণা ঘুমাতে পারতাম না আমি কোনো কোনো সময় স্বপ্ন দেখতাম আমার পরিবারের সদস্যদেরকে মানে ওখানে দিন যে কিভাবে খাটে তা বোঝানো যায় না আপনি চিন্তা করেন একজন লোক ছোট্ট একটা জায়গায় রাত দিন চব্বিশটা ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস থাকা জানালা নাই আর বাইরে দেখার তো সুযোগ নাই কি সকাল বিকাল বুঝতে পারবেন না এটাকে সিস্টেম করে রাখে ডিরেক্ট জাটে আলোটা না ঢোকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বুঝতে পারবেন না আপনি সমস্ত এরকম

ব্রিগেডিয়ার জেনারেল আজমি মাইকেল চাকমার মতো অনেকেই বছরের পর বছর নিখোঁজ থাকার পর তাদের এই মুক্তিতে গুম হওয়া ব্যক্তিদের ফিরে পাওয়ার আশায় বুক মারছেন স্বজনরা গুমের শিকার প্রিয়জনের এখনো কোনো হদিস না পাওয়ায় পরিবারের কান্না থামছে না আওয়ামী লীগ সরকারের শাসন আমলে গুম হওয়া ব্যক্তিদের মুক্তির দাবিতে তাদের স্বজনদের সমন্বয়ে গঠিত সংগঠন মায়ের ডাক এবং মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী গত পনেরো বছরে বাংলাদেশের সাতশোরও বেশি মানুষ গুম হয়েছেন মায়ের ডাকের তথ্যমতে অনেকে প্রাণে বাঁচলেও দেড়শোর বেশি মানুষের খোঁজ মেলেনি এখনও এমন বাস্তবতায় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরই সিদ্ধান্ত নেয় গুম প্রতিরোধে জাতিসংঘের সনদে সই করবে বাংলাদেশ এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক নয়টি সনদের আটটিতেই সই করলেও গত পনেরো বছরে গুম বিরোধী সনদে সই করেনি শেখ হাসিনা সরকার অবশেষে সরকার পতনের পর গুম প্রতিরোধ দিবসের একদিন আগে সনদে সই করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এর ফলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের জন্য সরকারের যে কোনো প্রতিষ্ঠানকে জবাবদিহি তার আওতায় আনতে পারবে জাতিসংঘ গুম করার অপরাধে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান শনাক্তকরণ এবং তারা কোন পরিস্থিতিতে গুম হয়েছিলেন তা তদন্ত করতে পাঁচ সদস্যের কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার সরকারি হাসান নিউজ ঢাকা হাসিনা শাসন আমলে গুম হুয়া ব্যক্তিদের গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনের আয়োজন করে মায়ের ডাক দেশে একাধিক আয়নাঘর রয়েছে দাবি করে প্রত্যেকটি গোপন বন্দিশালার তথ্য প্রকাশ করার আহ্বান বক্তাদের জুনায়দ আল হাবিবের রিপোর্ট আমি আমার বাবাকে দেখতে যাই আমি আমার বাবাকে ছুঁতে চাই বাবা কেমন আমি অনুভব করতে চাই বাবাকে ফিরে পেতে প্রায় এক যুগ ধরে এমন কত শতবার চোখের জল ঝরেছে লামিয়ার তার হিসেব মেলানো দায় স্বজন হারানোদের এমন কান্না যে কারো বুক কেঁপে উঠলেও কাঁপেনি স্বৈরাচার ও তার দোসরদের নানা অজুহাত দেখিয়ে বছরের পর বছর নিরপরাধ মানুষগুলোকে গোপন বন্দিশালায় নির্মম নির্যাতন করেই হয়নি করে করে হাসিনা পালিয়ে যাওয়ার পর হত্যা গুম তার গোপন বন্দিশালা আয়নাঘর থেকে কয়েকজন ফিরলেও এখনও হদিস মেলেনি বহু মানুষের গুমের শিকার এমন শতাধিক পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সমবেত হয়ে অন্তর্বর্তী সরকারের কাছে

গুম হওয়ার ঘটনা তদন্তে সরকারের গঠিত তদন্ত কমিশনকে স্বাগত জানিয়ে মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদা তুলি জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আমরা চাই যেই ব্যক্তি যেই সংস্থা এবং শেখ হাসিনা ফ্যাসিস্ট রেজিমের ছিলেন এর সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে মানববন্ধনে অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন গোপন বন্দিশালাগুলোকে চিহ্নিত করে ফ্যাসিস্টদের অত্যাচারের আলামত হিসেবে জাদুঘর বানিয়ে সংরক্ষণের দাবি জানান এখন আনন্দ করা না এখন আমাদেরকে আরো প্রতিশ্রুতি দেয়া যে যারা ফিরে আসেনি তাদের ফিরে আনার চেষ্টা করেন যদি নাও আসে তাদের একটু খবরগুলো আমাদেরকে বের করেন আয়না ঘরের মতন কোন নির্যাতনের ঘর কোন সরকার তার ক্ষমতা কুক্ষিগত করতে না পারে করার ঢাকা নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন বৈষম্য দূর করতে নতুন প্রজন্মের এই ত্যাগ কোনোভাবেই বিফলে যেতে দেয়া হবে না তৃণমূলের নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মত বিনিময়ের দ্বিতীয় দিন শুক্রবার রাজশাহী বিভাগের জেলাগুলো নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন নতুন বাংলাদেশে নাগরিকরা বিনা বাধা ও নির্ভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করবে জানিয়ে তারেক রহমান তৃণমূলের নেতাকর্মীদের নাগরিকদের মন জয় করতে কাজ করার আহ্বান জানান কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থান ও অভ্যুত্থান পরবর্তী সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে আনুষ্ঠানিকভাবে সহায়তা চেয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার ট্যুরকে চিঠি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে হাই কমিশনারের মুখপাত্র রাভিনা সাম দাসানি প্রচারিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয় ব্রিফিংয়ে বলা হয় বাংলাদেশে এক জুলাই থেকে পনেরো অগাস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার একটি নিরপেক্ষ ও স্বাধীন তথ্য অনুসন্ধানের বিষয়ে প্রধান উপদেষ্টা ইউনুসের কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার আওয়ামী লীগ আমলে গুমের ঘটনাগুলো জাতিসংঘের অধীনে তদন্তের দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুম হওয়া ব্যক্তির স্বজনদের রাষ্ট্রীয়ভাবে পাশে থাকার জন্য বর্তমান সরকারের কাছে আহ্বানও জানান তিনি ফ্যাসিবাদী সরকারের পতন হলেও আত্মতুষ্টিতে থাকার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন এখনও দেশি বিদেশি শক্তি চক্রান্ত চালিয়ে যাচ্ছে রিপোর্ট করছেন আপেল শারিয়ার আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম হন কেউ কেউ ফিরে আসলেও এখনও প্রিয় মানুষের সন্ধান পাননি স্বজনরা রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গুম দিবসে নিখোঁজ স্বজনদের নিয়ে সংহতি সভার আয়োজন করে দলটি গুমের শিকার দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন গুমের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে এই গুম জন্য একজন মহা খলনায়ক হাসিন আব্দুল শাসন ঠিকই রাখার জন্য ভূমিকা ছিল অপরিসীম সে এখন কোথায় তার তত্ত্ব প্রকাশ করতে হবে তাকে যেখানে আছে বা পৃথিবীর যে আছে সেখান থেকে টেনে হেঁচড়ে নিয়ে এসে আমাদের কাছে বাস্তবায়ন করতে হবে বাংলাদেশে তার বিচার করতে হবে আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সমাজকে গুম হওয়া ব্যক্তির পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে এই ষোলো এরা প্রাণ দিয়েছে গুম হয়েছে এরা হচ্ছে প্রথম সারি শৈলী প্রথম সারি শৈলী সুতরাং স্বীকৃতি দিতে হবে প্রথমে যারা জীবন দিয়ে আজকে গুম হয়েছে তাদেরকে আমাদেরকে সে স্বীকৃতি দিতে হবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান দলটির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর দু হাজার নয় সাল থেকে নির্যাতন হত্যাকাণ্ড যে গুম হয়েছে প্রত্যেকটি তদন্ত এই জাতিসংঘের কমিটি দিয়ে করতে হবে সন্তুষ্টির কোন কারণ নাই এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে এখনো দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই ফ্যাসিবাদীরা আবারও যাতে ক্ষমতায় আসতে না পারে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানান তিনি আপেল শাহরিয়ার এন টিভি নিউজ ঢাকা রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তিসঙ্গত সময় দেওয়ার কথা জানিয়েছেন জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান পরিবেশ অনুকূলে এলে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সম্মিলিত পেশাজীবী পরিষদ ঢাকা মহানগরী উত্তর আয়োজিত সুধি সমাবেশে এসব কথা জানান জামাতের আমির নাজিবুর রহমানের রিপোর্ট দুপুরের পর থেকেই রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জড়ো হতে শুরু করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠনের নেতারা এ সময় দলটি নামির প্রধান অতিথির বক্তব্যে বলেন ক্ষমতা নিয়ে প্রতিযোগিতায় নামতে চায় না তার দল রাষ্ট্র সংস্কারে বর্তমান সরকারকে যথেষ্ট সময় দেওয়ার পক্ষে মত দেন জামায়াতের এই শীর্ষ নেতা আমরা তাদেরকে সঙ্গত সময় দেওয়ার পক্ষে এই কাজগুলো করার জন্য যেটুকু মিনিমাম সময় প্রয়োজন সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে আমরা এই কথা বারবার উচ্চারণ করেছি সেই সাথে আমরা আমাদের আকাশ এখনো কালো মেঘ মুক্ত হয়নি এখনো বাংলাদেশের আকাশে শকুনের ঘোরাঘুরি চলছে এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি প্রতিত স্বৈরাচার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে ডাক্তার শফিকুর রহমান বলেন ছাত্রজনতার আন্দোলন ভিন্ন খাতে নিতে জামায়াতে শিবিরের নিষিদ্ধের সরযত করেছিল শেখ হাসিনা ছাত্র জনতা অবতপূর্ব এই আন্দোলনের সময় দিশাহারা হয়ে সরকার জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তার সাথে ইসলামী ছাত্র শিবিরকেও নিষিদ্ধ ঘোষণা করে অসত উদ্দেশ্য নিয়ে তারা এটা করেছিল এই সময় কাজ করলে জামাত ইসলাম ছাত্র শিবির বিক্ষোভে ফেটে পড়বে আর তারাও তাদের সর্বশক্তি নিয়ে আকাশ পাতা সব দিক থেকে জাপাই পড়বে আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে ছাত্রজনার জনতার এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে জামাত তাদের পাতা ফাঁদে পা দেয়নি আওয়ামী লীগ সরকারের আমলে অপসাংবাদিকতা যেন পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে সাংবাদিকদের দায়িত্বশীল ও গঠনমূলক সমালোচনা করার আহ্বানও জানিয়েছেন জামায়াতের আমির নাজিবুর রহমান এনটিভি নিউজ ঢাকা যারা এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা ষড়যন্ত্রে লিপ্ত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে সরকার এমন হুঁশিয়ারি দিয়েছেন সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও ডক্টর আফম খালিদ হোসেন আসন্ন দুর্গাপূজা উদযাপনে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা সংকট দেখা গেলে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান তারা শুক্রবার রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমন হুশিয়ারি দেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফমক খালিদ হোসেন এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দেশের একজন মুসলমান ক্ষতিগ্রস্ত হলে যেমন রাষ্ট্র একজন অন্য ধর্মের মানুষও যদি কোন ক্ষতিগ্রস্ত হয় সেটার জন্য রাষ্ট্র দায়ী গুজবে কান দেবেন না কিছু কিছু গুজব তৈরি আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যারা এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্র করবে পরাজিত ফ্যাসিবাদী শক্তি অথবা অন্য যে কেউ যদি এই ধরনের কোন ষড়যন্ত্রে লিপ্ত হয় এই সরকার তাদেরকে ছাড় দেবে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার রাজধানী দিল্লিতে রাজীব সিক্রির লেখা বই প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন বাংলাদেশে যে সরকার ক্ষমতায় রয়েছে তাদের সঙ্গে আমরা আলোচনা করব এটাই স্বাভাবিক সবাই অবগত স্বাধীনতার পর থেকে দুদেশের সম্পর্ক নানা মধ্য দিয়ে গেছে স্বীকার করতে হবে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন হয়েছে এবং রাজনৈতিক পরিবর্তন অনেক সময় অপ্রত্যাশিত ভাবে হয় এখানে অবশ্যই আমাদের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক স্বার্থের বিষয়টি দেখতে হবে এদিকে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্ন কল্পনা প্রসূত বলে সাপ্তাহিক এমন কথা বলেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল তিনি বলেন গেল পাঁচ অগস্ট খুব সংক্ষিপ্ত নোটিসে শেখ হাসিনা ভারতে প্রবেশের অনুমতি দিতে অনুরোধ করেছিলেন তাকে ফেরত পাঠানোর ব্যাপারে যে ধরনের প্রশ্ন উঠছে তার উত্তর দেওয়ার কোনো রীতি নেই এ সময় বাংলাদেশের বন্যা নিয়েও কথা বলেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই দুর্যোগের জন্য ভারত দায়ী নয় বলে আবারও দাবি করেন তিনি একই সঙ্গে বন্যা নিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন এর প্রতিবেদনও প্রত্যাখ্যান করেন রণধীর জয়সোয়াল ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুরে বন্যার পানি নামছে অনেকটা ধীর গতিতে আশ্রয় কেন্দ্রে ঠাইনিয়া বানভাসীরা এখনই বসত ঘরে ফিরতে পারছেন না পানি নামার সাথে সাথে দেখা দিচ্ছে চর্মরোগসহ নানা রোগ ব্যাধি নোয়াখালীতে সবশেষ চব্বিশ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুশো উনষাট জন হাসপাতালে ভর্তি হয়েছে দুর্গত এলাকায় সাধ্যমতো কাজ করছে মেডিকেল টিম বিস্তারিত আহমেদ শরীফের ডেস্ক রিপোর্টে ফেনীতে এখন ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি বৃষ্টিপাত কম আর ভারত থেকে ঢলের পানি না আসায় উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির তবে জেলার সোনাগাজী ছাগলনাইয়া দাগনভুঁইয়া ও পরশুরাম উপজেলার অনেক রাস্তাঘাট বসতভিটা এবং আশ্রয় কেন্দ্র এখনো পানিতে টলি আছে যে দিন ঘর বাড়ি সব লেগেছে কিছু নেই সবকিছু তলায় লগেছে তার নোয়াখালীর নয়টি উপজেলায় বন্যা পরিস্থিতি সামান্য উন্নতির দিকে মাঝদি সেনবাগ সোনাইমি বেগমগঞ্জের বিভিন্ন এলাকায় পানিবন্দী রয়েছে কয়েক লাখ মানুষ এসব এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে সেই সাথে দেখা দিয়েছে ডায়রিয়া চর্মরোগসহ নানা পানিবাহিত রোগিয়া না লক্ষ্মীপুরে প্রায় সাড়ে সাত লাখ মানুষ বন্যায় পানিবন্দি রয়েছে প্রায় ত্রিশ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন চাঁদপুর সদর ও ফরিদগঞ্জে জলাবদ্ধতা কিছুটা কমেছে পানিবন্দি গ্রামগুলোতে খাবার বিশুদ্ধ পানি ও চিকিৎসার অভাব রয়েছে মৌলভীবাজারে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে বাড়িঘরের পাশাপাশি ক্ষতি হয়েছে আউশ আমন ধান ও সবজি ক্ষেত সহ সড়কের কুমিল্লা গোমতী নদীর পানি কমতে শুরু করায় স্বাভাবিক হচ্ছে বন্যা পরিস্থিতি রাঙ্গামাটিতে কাপ্তাইবাদের ষোলোটি গেট এক ফুট করে খোলা রাখার পরও অব্যাহত পাহাড়ি ঢলের কারণে এখনও খুব বেশি পানি কমেনি কাপ্তাই হ্রদে এতে হ্রদ তীরবর্তী প্রায় আঠারো হাজার মানুষ এখনও পানিবন্দী হয়ে রয়েছে আহমেদ শরীফ এনটিভি নিউজ ডেস্ক সময়ের সাথে আগামীর পথে স্লোগানকে ধারণ করে স্বচ্ছ বিনোদন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে আসছে এনটিভি এরই ধারাবাহিকতায় বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দর্শক প্রিয় চ্যানেলটি বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে মানুষ মানুষের জন্য বানভাসীদের প্রয়োজন একটু সহানুভূতি ভারী বর্ষণ পাহাড়ি ঢল ও গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত কুমিল্লার চোদ্দ উপজেলা পানিবন্দি দশ লাখের বেশি মানুষ লাকসাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বন্যার্থদের খাদ্য সহায়তা প্রদান করছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এন যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা জানান আমরা এন টিভি পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই দুঃসময় ওনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন আসলে দূর থেকে কোনো টান টানা আসে না তেমন একটা তো এনটিভি পরিবার আমাদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে আন্তরিকভাবে থেকে ধন্যবাদ ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মনু ও ধলাই নদীর ষোলোটি স্থানে বাঁধ ভেঙে বন্যার পানি প্রবেশ করে মৌলভীবাজারের বিস্তীর্ণ এলাকায় দুর্গত এলাকায় চরম খাদ্য সংকট রাজনগর উপজেলার বিভিন্ন অঞ্চলে অসহায় দেশ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এনটিভির পক্ষ থেকে আমরা মাল খুব খুশি হয়েছি আমরা দোয়া কর্ম খাইয়া আমরা আপনারা দোয়া কর্ম আল্লাহ আপনারা খুশি করতাম আল্লাহ শান্তি রাখতা রহমত দান করতা আল্লাহ রহমতে বেশি খুশি হইয়া যাইতাম ভাইয়া দুর্গত অনেক এলাকায় একাকার হচ্ছে বন্যার পানি আর অশ্রুধারা মানুষের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরার পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে দর্শকের ভালোবাসার চ্যানেলটি শৌকত করিম এনটিভি নিউজ ডেস্ক কিশোরগঞ্জে আগুনে পুড়িয়ে দুজনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের হাসান মাহমুদ বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন এবং জেলার চারজন সাবেক সংসদ সদস্য সহ আটাশি জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে শুক্রবার দুপুরে বিএনপি কর্মী মতিউর রহমান বাদী হয়ে দায়েরকৃত মামলায় অজ্ঞাত আরও তিনশো জনকে আসামি করা হয়েছে মামলার এজাহারে বাদী উল্লেখ করেন চার অগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতা কর্মীদের একটি বিক্ষোভ মিছিল কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণকারীদের উপর হামলা চালায় এ সময় একটি বাসায় জুলকার হোসেন ও অঞ্জনা নামে দুই বিএনপি কর্মী আওয়ামী লীগের কর্মীদের হামলায় অগ্নিদগ্ধ হয়ে মারা যায় নগদ নিবেদিত অর্থনীতির খবর রাজধানীর বাজারে সব ধরনের চালের দামই বাড়তি আর সরবরাহের ঘাটতির অজুহাতে নতুন করে দাম বাড়ছে সোনালি মুরগির বন্যা দুর্গত এলাকার জন্য ত্রাণের পণ্য কিনছেন অনেকে চাল ডাল আলো এবং ডিমসহ অনেক পণ্যের চাহিদা বেড়েছে তাই এসব পণ্য কিনতে হচ্ছে বাড়তি দামে অন্যদিকে রাজধানীর বাজারে মনিটরিং অব্যাহত রেখেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর হাসানুল শাওনের রিপোর্ট বেশ কিছুদিন ধরেই বাজারে সব ধরনের চালের দাম বাড়তি বন্যার ত্রাণের জন্য অনেকেই কিনছেন মোটা চাল তাই বাজারে স্বর্ণা চালের চাহিদা বাড়তি কেজি বিক্রি হচ্ছে চুয়ান্ন টাকায় যত চাহিদা বেশি দাম এখন তো বিক্রি বিক্রি করি চাল হয় না তো চালে বিক্রি করি আপনার স্বর্ণা চালে বিক্রি ছাব্বিশ কাছে বাজারে মুরগির দাম কিছুটা বেড়েছে ব্রয়লারের কেজি একশো সত্তর থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে আর সোনালির কেজি এখন দুইশো টাকা বন্যার কারণে সরবরাহের ঘাটতিতে দাম বাড়তি বলে জানান বিক্রেতারা বন্যার কারণে মানে বাচ্চা এবং সাইডের মাল মাল জন্য বাজারে এখন দেশি পেঁয়াজের কেজি একশো টাকা আর অনেক দিন ধরেই বাড়তি আলুর দাম কেজি বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকায় রাজধানীতে সব ধরনের সবজির দামও কিছুটা বাড়তি চড়া মূল্যের বাজারে তাই হতাশা জানান সাধারণ ভোক্তারা দাম বাড়লেও তাদের কিনতে হবে আর কমলেও কিনতে হবে খাইতে তো হবে বাঁচতে হবে মানুষের বাজারের দামটা এখন এখনো নিয়ন্ত্রণের বাইরে আর যদি নিয়ন্ত্রণের মধ্যে আসে তাহলে ভালো হবে আর কিছু মানুষের নাগালে ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসপত্রের দাম জিনিস যদি চলে আসে মানুষ কিন্তু এটাকে অ্যাক্সেপ্ট করবে অন্যদিকে শুক্রবারও ঢাকার অনেক বাজারে মনিটরিংয়ে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মূল্য তালিকা এবং পণ্যের মেয়াদ ও দাম যাচাই করেন সংস্থাটির কর্মকর্তারা ভোক্তা যে প্রোডাক্ট কিনেছে তাকে ওনাকে রসিদ দিয়েছে কিন্তু মূল্য তালিকার চাইতে ওনার কাছ থেকে বেশি রাখা হয়েছে আমরা একটা প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা আরোপ করেছি এবং সতর্ক করেছি সকল ভোক্তাকে যে ওনারা যেন অবশ্যই পণ্যটা কেনার সময় ওনাকে যখন ভাউচার দেয় উনি যেন রসিদটা মিলিয়ে দেখে যে মূল্য তালিকার সাথে এটা মিল আছে কিনা এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হাসানুল শাউন এনটিভি নিউজ ঢাকা ফুটবল ভুটানের ভেনু চাংলি মিথাংয়ের উচ্চতায় বাংলাদেশের জয়ের পথে সবচেয়ে বড় বাধা হতে পারে বলে মনে করছেন দলের মিডফিল্ডার সোহেল রানা তবে কিং সেরেনায় নেওয়া প্রস্তুতিতে সন্তুষ্ট বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ের কাব্রেরা জয়কেই প্রাধান্য দিয়েছেন দুটি প্রীতি ম্যাচ খেলতে শুক্রবার ভুটান গেছে বাংলাদেশ ফুটবল দল নিলয় মজুমদারের রিপোর্ট সেপ্টেম্বরের পাঁচ ও আট তারিখ ভুটানের বিপক্ষে দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ কন্ডিশনের সাথে মানিয়ে নিতে তাই পাঁচ দিন আগে ভুটানে পা রাখবেন জামাল ভুইয়ারা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার ছয়শো ফিট উপরে অবস্থান করা চাংলিমিথাং স্টেডিয়ামে নামার আগে তাই কন্ডিশন নিয়ে মূল ভাবনায় ফুটবলাররা আর ওদের এখানে একটু ওয়েদারও একটু ঠান্ডার মধ্যে আমরা খেলবো সো এটা একটু প্রবলেম হবে আমাদের সো আমরা চাবো যে এই প্রবলেমগুলো যেন আমরা খুব তাড়াতাড়ি রিকভারি করে যেন আমরা ম্যাচে গিয়ে যেন আমরা খুব ভালো ফুটবল খেলতে পারি ভুটানের বিপক্ষে খেলার আগে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন সাবজয়ী অনুর্ধ বিশ দলের চার ফুটবলার টুর্নামেন্টে দুর্দান্ত খেলা মিরাজুলকে নিয়ে রোমাঞ্চিত বাংলাদেশ দলের হেড কোচ বাংলাদেশে ফুটবলারদের ক্যাম্প নিয়েও সন্তুষ্ট এই স্প্যানিশ আমাদের প্রস্তুতি ভালো হয়েছে অনুর্ধ বিশের খেলোয়াড়দের নিয়ে আশাবাদী তারা অনেকদিন ধরেই দলের পাশে আছে মিরাজুল ভালো সম্ভাবনা নিয়ে দলে এসেছে এমন মঞ্চে সে কেমন করে তা দেখতে মুখিয়ে আছি ভুটানের বিপক্ষে জয়টাই প্রথম লক্ষ্য শেষ আন্তর্জাতিক ম্যাচের চারটিতে হেরেছে বাংলাদেশ এবার জয় ধারায় ফিরতে চায় লাল ঢাকা খবর শেষ করছি যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার দেশে পনেরো বছরে গুমের শিকার সাত শতাধিক মানুষ হাসিনা শাসন আমলে গুম হোয়াদের ফিরিয়ে দেওয়ার দাবি মায়ের ডাকে আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের কঠিন পরীক্ষা নির্বাচন তারেক রহমান তৃণমূল নেতাদের সাথে মত বিনিময় জুলাই অগাস্টে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে ফলকার ট্যুরকে চিঠি অন্তর্বর্তী সরকার প্রধানের বানের পানি নামায় ধীরগতি বাড়ি ফিরতে পারছেন না অনেকেই ডায়রিয়া সহ পানিবাহিত রোগের সংক্রমণ এই ছিল মধ্যরাতের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ 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 ডট এন টিভি ভেরি ডট কম এছাড়াও এন টিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ সকাল সাড়ে সাতটায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে